অ্যানেসথেসিয়া হলো এমন একটা জিনিস যেটা মানুষকে আমরা অপারেশনের সময় মানুষকে ব্যথামুক্ত করি, অথবা মানুষ ব্যথামুক্ত দুই ভাবে হতে পারে। একটা হলো যে সে তার জ্ঞান থাকা অবস্থায় তাকে আমরা ব্যথামুক্ত করতে পারি, আর তার তাকে আমরা অজ্ঞান করেও ব্যথামুক্ত করতে পারি। অ্যানেসথেসিয়া যারা দিবেন, এটা MBBS পাশ করার পরে একটা স্পেশাল ট্রেনিং এবং স্পেশাল কোর্স করতে হয়। এই কোর্স এবং ট্রেনিং করা ছাড়া, কারণ এটা MBBS লেভেলে কোনো মতেই এটা প্র্যাকটিস হয় না, অ্যানেসথেসিয়া দেওয়াটা প্র্যাকটিস হয় না। যেরকম এটার কারণ, এটা এই অ্যানেসথেসিয়ার কোনো সামান্যতম ভুলে, অথবা যদি সেই পেশেন্টকে ঠিক মতো ম্যানেজ না করতে পারে, বা পেশেন্টকে ঠিক মতো যদি তার সব কিছু যদি তাকে তার জ্ঞানের মাত্রা, তার এই ব্যথা, এই শ্বাস প্রশ্বাস, তারপরে হার্টের যে হৃৎপিণ্ড কম্পন, এগুলি সব কিছু মনিটরিং করতে হয় অ্যানেসথেসিয়া দেওয়ার সময়। তো এই এই সব মনিটরিং করতে হয়, ক্লিনিক্যালি করা যায় এবং ইনস্ট্রুমেন্ট অনুযায়ী ইনস্ট্রুমেন্টাল করতে হয়। এটা হলো, এবং যে সব ওষুধপত্র দেওয়া হয় সেই সব ওষুধ ডাইরেক্টলি শিরাতে দেওয়া হয়, অথবা কোনো ইনভেসিভ প্রসিডিউরে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। যে কোনো ওষুধের যে কোনো ধরনের সাইড ইফেক্ট হতে পারে, এবং কোনো ওষুধে তার মৃত্যুবরণ পর্যন্ত, মৃত্যুর কাছাকাছি চলে যেতে পারে। সেই জন্য অ্যানেসথেসিয়া দিতে হলে অবশ্যই তাকে দুইটা জিনিস অর্জন করতে হয়। একটা হলো MBBS পড়ার পরে তার স্কিল এবং নলেজ, এই দুইটা জিনিস তাকে অর্জন করতে হয়। এই দুইটা জিনিস অর্জন করার জন্য ট্রেনিং এবং কোর্সের প্রশ্ন আসছে, পোস্ট গ্রাজুয়েশন কোর্সে। আমরা যখন মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতালগুলিতে যখন আমরা অ্যানেসথেসিয়া দিই, তখন আমাদের ওইখানে একজন সুপারভাইজার থাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদের আন্ডারে মেডিকেল যারা ট্রেনিং করে তারা অ্যানেসথেসিয়া দিতে পারে। কারণ ওইখানে যে কোনো সময় কোনো অসুবিধা হলে সে সাথে সাথে ওই যে সিনিয়র থাকে সেটা ম্যানেজ করতে পারে। কিন্তু অ্যানেসথেসিয়া ট্রেনিং ব্যতীত কোনো শুধু MBBS ডিগ্রি, শুধু অনলি অ্যানেসথেসিয়া ডিগ্রি নিয়ে কেউ বাইরে বা ইন্ডিভিজুয়ালি এককভাবে অ্যানেসথেসিয়া ট্রেনিং করার কোনো যোগ্যতা থাকে না।